জীবনের সমস্ত সময়গুলো পার করে ফেললাম, কিছুই করা হলো না, এ জীবনটা বৃথাই গেল, আর সময় নেই কিছু করার। আহারে, আর কিছুদিন আগে যদি সব কিছু শুরু করতাম তাহলে হয়তো জীবনের এ হাল আজকে দেখতে হতো না। এখন আর কিছু করাই সম্ভব নয়। কিন্তু আপনি জানেন কি, একটি বাজ পাখি প্রায় 70 বছর জীবিত থাকে। এর ভিতরে তার বয়স 40 আসতে না আসতেই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, যখন কিনা তার শরীরের প্রধান অঙ্গ ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়ে, পায়ের নখ লম্বা হয়ে যায় ও নরম হয়ে যায়, কোনো কিছু শিকার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে, ঠোঁটটি সামনের দিকে মুড়ে যায়, ফলে খাবার খাওয়া ও প্রায় বন্ধ হয়ে যায়, ডানা ভারী হয়ে যায় যাতে তার উড়তে অনেক সমস্যা হয়, যার ফলে বাজ পাখি শিকার করা, ধরা বা খাবার খাওয়া প্রায় সব কিছু ধীরে ধীরে মুশকিল হয়ে পড়ে। তখন ওর কাছে কেবল 3টি পথ খোলা থাকে, 1 আত্মহত্যা, 2 শকুনের মতো মৃতদেহ খাওয়া, 3 নিজেকে পুনঃস্থাপিত করা। কিন্তু এমনটি না করে সে তখন একটি উঁচু পাহাড়ে আশ্রয় নেয়, সেখানে বাসা বাঁধে আর নতুন করে প্রচেষ্টা শুরু করে। সে প্রথমে তার বেঁকে যাওয়া ঠোঁটকে পাথরে আঘাত করে করে ভেঙে ফেলে, যার থেকে তার জীবনে একটি বড় ধরনের কষ্ট সে পায়। পরে একইভাবে সে পায়ের নখগুলোকেও ভেঙে ফেলে আর অপেক্ষা করতে থাকে নতুন নখ ও ঠোঁট গজানোর। এবার নতুন নখ ও ঠোঁট গজানো শেষ হলে আস্তে আস্তে ঠোঁটের দ্বারা তার ডানার পালকগুলোকে ছিঁড়ে ফেলে, অনেক কষ্ট সহ্য করে অপেক্ষা করতে থাকে নতুন পালকের। 150 দিন অসীম যন্ত্রণা সহ্য করে এক দীর্ঘ প্রতীক্ষার পর সে নতুন করে সব কিছু ফিরে পাওয়া শুরু করে। তারপর প্রায় সব বাজ পাখি গড়ে 30 বছর জীবিত থাকে, আগের থেকে বেশি শক্তিশালীনতার সাথে জীবনযাপন করে। কিন্তু আমাদের ক্ষেত্রে ইচ্ছা, সক্রিয়তা ও কল্পনার কারণে আমরা দুর্বল হয়ে পড়ি। আমাদের বয়স 40 আসতেই অর্ধজীবনে ও আমাদের এই বাজ পাখির মতো হাল হয়, উৎসাহ, আকাঙ্ক্ষা ও শক্তি একেবারেই কমে যায়। এ সময় আমাদের উচিত অলস্য উৎপন্নকারী মানসিকতা ত্যাগ করে অতীতের ভয়াক্রান্ত মনকে সরিয়ে জীবনের বিষণ্নতাকে কাটিয়ে বাজ পাখির ঠোঁট, ডানা আর নখের মতো, এখানে 150 দিন না হলেও 1 মাস যদি আমরা চেষ্টা করি তাহলে আবার আমরা পাব নতুন উদ্যম, নতুন অভিজ্ঞতা ও আত্মশক্তি। সুতরাং দুশ্চিন্তা না করে এগিয়ে চলুন দুর্বার গতিতে, বলিয়ান হন নতুন শক্তিতে, হার না মানে চেষ্টা করতে থাকুন যতক্ষণ না সফলতা আপনার দিকে আসছে। জীবন এসেছে বদলাবার, স্পিড এখন ফোর্স, আপনার জীবনকে সহজ করতে আমরা আপনার পাশে। জীবন সমস্যার সমাধানে প্রতিনিয়ত টিপস পেতে আমাদের জীবন সমস্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন, আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই একটি ডিসলাইক করে দিন। এবং অনুরোধ রইল, ডিসলাইক করার কারণটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি নেক্সট ডে থেকে ভালো কিছু নিয়ে দেখা হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। খোদা হাফেজ।